শাকিব খানকে নিয়ে অপবিশ্বাসের যেমন আক্ষেপ, তেমন শাকিব খানের ছেলে জয়কে নিয়ে শুধুই ভালোবাসা। চিত্রনায়িকা অপবিশ্বাস জানালেন, জয় যখন দুষ্টুমি করে, যখন তাকে মা বলে ডাকে, যখন ছুটোছুটি করে, তখন মনে হয় যেন স্বর্গে আছেন তিনি। তবে সম্প্রতি জয় নাকি বেশ দুষ্টুমি করছে। তার অতিরিক্ত দুষ্টুমির কিছু কথা জানালেন তার এবং জয়ের ভক্তদের জন্য। অপবিশ্বাস নাকি তাকে একটা ক্রিকেট ব্যাট কিনে দিয়েছেন, আর সেই ক্রিকেট ব্যাটটা কিনে দিয়ে ঠিক করেছেন কি ভুল করছেন সেটাও তিনি বুঝতে পারছেন না। ব্যাটটা দিয়ে নাকি যাকে কাছে পায় তাকেই মারতে থাকে। কেউ দৌড়ে পালায় বা মার খেতে না চায় তাহলেই জিদ করে, চিৎকার করে এবং কান্না শুরু করে দেয়। নিজের মতো দাঁড়ালেও হবে না, সরে গেলেও হবে না, যেভাবে দাঁড় করিয়ে মারবে জয় সেভাবেই মার খেতে হবে। আর এরকমটা না হলেই নাকি খেপে যাচ্ছে জয়। জয়ের এরকম দুষ্টুমি আর জিদ দেখে অপবিশ্বাস নাকি সব দুঃখ ভুলে যান। এদিকে আসছে 22 ফেব্রুয়ারি, শাকিব খান অপবিশ্বাসের ডিভোর্স কার্যকর হতে যাচ্ছে। এ নিয়ে অপবিশ্বাস অনেক কথা বলেছেন। সাম্প্রতিক সময় তিনি রেডিওতে কথা বলার পাশাপাশি টেলিভিশন পূর্ণিমার উপস্থাপনায় একটি অনুষ্ঠানেও আসছেন শাকিব খানকে নিয়ে নানা কথা বলার জন্য। সেই অনুষ্ঠানটি প্রচার করা হবে খুব শিগগিরই। প্রিয় দর্শক, জয়ের এসব দুষ্টুমি নিয়ে আপনাদের কি মত? আর আপনাদের কাদের ছোট ভাই বোন কিংবা সন্তান রয়েছে যারা এরকম দুষ্টুমি করে, তাদের নিয়ে এবং জয়কে নিয়ে যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।